রিটেন দিতে খুব ভালো লাগতো, এমসিকিউতে আমার প্যারা লাগতো খুব, এমসিকিউতে আমার ভুল হইতো খালি। তো যাই হোক, কম টাইমে দিতে গেলে ভুল হবে। প্রথম কথা হচ্ছে, কেবল তোমাদের প্রিপারেশন শুরু হয়েছে, 4 নম্বর সপ্তাহ হয়তো বা আসো, 4 না 5 সপ্তাহের মতো হয়েছে, তাই না? 4-5 সপ্তাহ। তো এখন তোমার যে অবস্থা, আর আজ থেকে আরও 3 মাস পরে তোমার যে অবস্থা হবে, তার মধ্যে অনেক পার্থক্য থাকবে। এটা তুমি মনে করতেছো হয়তো বা ইম্প্রুভমেন্ট হবে না, হবে আস্তে আস্তে, তুমি দেখবা ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হয়ে যাবে। আজ থেকে 2 মাস পরে তোমার এমসিকিউ আগের থেকে কম ভুল হবে, যদি তুমি পড়ালেখার মধ্যে থাকো। এটা হচ্ছে প্রথম কথা। সো সেটা তুমি এখন এক্সপেক্ট করতে পারছো না হয়তো বা, এটা গেলে একটা। 2 নম্বর হচ্ছে, কেমনে আরও ভালো করা যাবে। এমসিকিউর জন্য অনেক টাইপের ট্রিক্স আছে, এমসিকিউর জন্য অনেক টাইপের ট্রিক্স আছে, বাট ওইসব ট্রিক্সগুলো আসলে নিজের আয়ত্ত করতে হয়, ওইটা কেউ কারো শিখিয়ে দিতে পারে না। সো তুমি মনে রাখবা, এমসিকিউতে ভালো করার জন্য তুমি যত বেশি অঙ্ক আগে দেখে রাখবা, তত তোমার এমসিকিউ ভালো হবে। যত বেশি অঙ্ক দেখতে পারো, খালি একটা কনসেপ্টের অঙ্ক দেখলে হবে না, বেশি বেশি করে অঙ্ক দেখতে হবে। এই কথাটাই তো আমি বলেছিলাম এই জায়গাটাতে, যে যে কোনো একটা বইও দেখতে বলেছি আমি, বইয়ের জাস্ট অঙ্ক, বই পড়তে বলি নাই, বইয়ের অঙ্ক দেখতে বলেছি। বইয়ের অঙ্ক দেখতে বলেছি কেন জানো, ওই যে বোর্ড বইয়ের যে অঙ্কগুলি আছে, ওগুলি তো আসলে অ্যাডমিশনের রিটেনে খুব একটা আসে না। সো ওইগুলি আসে বেসিক্যালি এমসিকিউতে। সো বোর্ড বইয়ের কমন অঙ্কগুলোর আনসার মুখস্থ করে ফেলবা, যে এই অঙ্কের আনসার এত হয়, এই অঙ্কটা বারবার বিভিন্ন জায়গায় আসছে, এটা আসলে আনসার ডিরেক্ট দাগাই দিব। আমি তো এটা করতাম, কমন কোশ্চেনগুলো ডিরেক্ট মুখস্থ করে রাখতাম, যে এটা হইলে আনসার এটা, এটা হইলে আনসার এটা, ফার্স্ট হওয়ার জন্য। সবসময় দরকার নাই, বাট চাইলে করতে পারো তোমরা এই কাজটা। আর হচ্ছে এমসিকিউর জন্য আরও যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। এমসিকিউ একটা গতি জড়তা মেনে চলে, তুমি যদি প্রচুর প্র্যাকটিস করো এমসিকিউ, তাহলে তুমি দেখবা তোমার এমসিকিউ ভালো হবে। আবার প্র্যাকটিস 4-5 দিন না করো, দেখবে এমসিকিউ খারাপ হওয়া শুরু করছে। সো এমসিকিউ অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। সো এমসিকিউতে ভালো করার ওয়ে হচ্ছে, যে কোনো জায়গার থেকে প্রিভিয়াস ইয়ারের 40-50টা এমসিকিউ আসা হয়েছে, এটা জোগাড় করবা। জোগাড় করে তোমার যেদিনকে উইকলি পরীক্ষা বা যেদিনকে কোনো একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, তার আগের দিন রাত্রেবেলা ওই চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে গেলে ওই কোশ্চেনটা বের করে তুমি এমসিকিউ পেপার নিয়ে করে করে টাইম ধরে ধরে দেখাবা, তাইলে তারপরে আবার চেক করবা যে ঠিক আছে কিনা। এইটা হেল্প করে।